গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গ্রেফতার হয়েছেন তার দেহরক্ষী সাইকেল হোসেন। গরু পাচার মামলার তদন্তে বীরভূমের বিভিন্ন জায়গায় দফায় দফায় চলছে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। এই প্রেক্ষাপটে সেই জেলাতেই ফের উঠল গরু পাচারের চেষ্টার অভিযোগ। গত দুদিনে 59টি গরু পাচার করা হয়েছে বলে জানালো পুলিশ। শুক্রবার সকালে রামপুরহাটে 37টি গরু উদ্ধার করে পুলিশ। পাচারের অভিযোগে আটক করা হয় দুজনকে। পুলিশ সূত্রে দাবি, রামপুরহাট থেকে দুটি পিকআপ ভ্যানে গরুগুলি ইলামবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। মনসুবা মোড়ের কাছে পিকআপ ভ্যান দুটিকে আটক করা হয়। কোনো বৈধ কাগজপত্র না থাকায় দুজনকে আটক করা হয়। সেই ইলামবাজার যেখানকার পশু হাটের ছবি এবিপি আনন্দ আগেই দেখিয়েছে। আমাদের অন্তর্তদন্তেই উঠে এসেছিল ইলামবাজার পশু হাট থেকে কিভাবে গরু পাচার করা হতো। তবে কি উদ্ধার হওয়া গরুগুলিকে ইলামবাজারের পশু হাটে নিয়ে যাওয়া হচ্ছিল? এই গরুগুলিকে কি বাংলাদেশে পাচারের ছক ছিল? ধৃতদের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলেও সাঁইথিয়া নিয়ে যাওয়ার পথে মল্লারপুরের 22টি গরু উদ্ধার করা হয়। বীরভূমের বড় গরু চোরকে অ্যারেস্ট করার পরে পুলিশের তৎপরতা বেড়েছে। স্বাভাবিকভাবেই বীরভূমের বিভিন্ন জায়গায় যেভাবে গরু আটকানো হচ্ছে সেটা অত্যন্ত ভালো লক্ষণ হলেও মনের মধ্যে প্রশ্ন আসছে, আমরা যারা দেখছি তাহলে এতদিন পর্যন্ত পুলিশেরা কি করছে? এর আগেও হয়েছে, এখনও হচ্ছে, আগামী দিনও হবে। প্রশাসন তৎপর আছে, তার প্রমাণ এটা। এবং যেখান দিয়ে গরু অন্যায়ভাবে বেআইনিভাবে পার করা হচ্ছিল সেইখানে পুলিশ আটক করেছে। সব মিলিয়ে বীরভূমে ফের গরু পাচারের চেষ্টার অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি আরও উদ্বেগজনক। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গতকাল স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে পর্যালোচনা করা হয় ডেঙ্গি পরিস্থিতি। সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে দেখা যাচ্ছে গত এক সপ্তাহে শুধু সরকারি হাসপাতালগুলিতেই 1230 জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি হয়েছেন। পুরসভাগুলির মধ্যে কলকাতায় গত এক সপ্তাহে সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্ত। এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে 263। জেলার মধ্যে এক সপ্তাহে সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্ত উত্তর চব্বিশ পরগনায়। ওই জেলায় এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে 600-র বেশি। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।